আমার কাছে বিদ্যাসাগর মানে স্ত্রী শিক্ষা, বিদ্যালয়, বিধবা বিবাহ। আমার মেয়ের কাছে বিদ্যাসাগর মানে বর্ণপরিচয়, গোপাল, রাখাল, মাসির কান কামড়ে ধরা ছেলেটা, আর আমার পাশে এসে ঘ্যানোর ঘ্যান। বলো না, মাসি কেন ছেলেটাকে শাসন করেনি? আমার কিশোর ছেলের মনে বিদ্যাসাগর মানে প্রশ্ন। আচ্ছা, বিদ্যাসাগর ছেলেবেলায় রাখাল ছিলেন না একদিনও? তার কাছে বিদ্যাসাগর মানে কারমাটা রেল স্টেশন, ডাক্তারবাবুটির কুলি কুলি ডাক, বিদ্যাসাগর মশাইকে কুলি বানিয়ে নিয়ে যাওয়া এবং পরে ভুল বুঝতে পারা। আমার মায়ের কাছে বিদ্যাসাগর টলটলে ভরা নদী পার হয়ে ছুটে আসা মাতৃভক্ত পুত্র। আমার গ্রামের বৃদ্ধ চাষি দুহাত কপালে ঠেকিয়ে প্রণাম করেন। তার পিতামহ বিদ্যাসাগরের কাছ থেকে পেয়েছিলেন দান। তার কাছে বিদ্যাসাগর মানেই ঈশ্বর। ভবিষ্যৎ দ্রষ্টা ভবিষ্যতের কাছে বিদ্যাসাগর এক মূর্তি ভাঙা নীরব অধ্যায়, যেন তিনি দাঁড়িয়ে আছেন এখনো বিচারের আশায়, যেন তিনি প্রচণ্ড অসহায়ের মতো তাকিয়ে আছেন জাতির দিকে, যেন বলছেন, বলো কি আমার অন্যায়। না, এগুলো কোনোটাই বিদ্যাসাগর নন। সদরপে সাহেবের সামনে টেবিলের ওপর খড়ম পরিহিত, পা দুখানি তুলে ধরা প্রখর বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বময় ব্যক্তি, না তিনিও নন, বিদ্যাসাগর ঈশ্বরও নন। তিনি এক বিরাট স্পর্ধা, তিনি এক বিরাট সাহস। বিষাক্ত কণ্ঠকাকীর্ণ ছিল যে স্থান, সেই স্থানে সবুজ পৃথিবী বানিয়েছেন যিনি, কুসংস্কারের মুখে ছুঁড়ে মেরেছেন ধুক্কার যিনি, তিনি কোনো ঈশ্বর নন, তিনি কেবল কোনো সংস্কারক নন, তিনি বিদ্যাসাগর, এক বিরাট গনগনে আগুন। যদি তার সমস্ত মূর্তি কখনো ভেঙে যায়, যদি তার সব জন্মদিন মৃত্যুদিন কখনো স্মৃতিভ্রষ্ট হয় ক্যালেন্ডার, কোনো বিচারের আশায় তিনি তাকিয়ে থাকবেন না। ভবিষ্যতের সব শৈশবের আঙুল ধরে পড়তে শেখাবেন আবার। অবর্গে জ জ আম অবর্গে জ জ আম।